নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ত্রিপুরা জব নিউজ ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমাদের জন্য আমরা আজকে থেকে একটি নতুন সিরিজ চালু করতে যাচ্ছি, যেটি হচ্ছে বিভিন্ন সুনামধন্য ব্যক্তিদের জীবনী নিয়ে আমরা তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যার জীবনী নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্মানীয় মানিক সরকার মহোদয়, যিনি একটানা 20 বছর আমাদের এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। ওনার জন্ম হয়েছিল 22 জানুয়ারি 1949 সালে। তিনি ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ, যিনি মার্চ 1998 থেকে মার্চ 2018 পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওনার জন্ম হয়েছিল একটি মধ্যবিত্ত পরিবারে। ওনার পিতার নাম ছিল অমূল সরকার, যিনি একজন দর্জি হিসেবে কাজ করতেন, এবং ওনার মায়ের নাম ছিল অঞ্জলি সরকার, যিনি একজন রাজ্য এবং পরে প্রাদেশিক সরকারি কর্মচারী ছিলেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন ছাত্র ছিলেন, তখন থেকেই তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত হন, এবং 1968 সালে যখন ওনার 19 বছর বয়স চলছিল, তখন থেকেই কিন্তু তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য হয়ে যান। তিনি কিন্তু বন্ধুরা MBB কলেজে তথা মহারাজা বীর বিক্রম কলেজে ওনার অর্থশাস্ত্রের বিষয় নিয়ে পড়াশুনো সম্পূর্ণ করেছিলেন, এবং তিনি যখন MBB কলেজে পড়াশুনো করতেন, তখন থেকেই কিন্তু তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1972 সালে যখন ওনার 23 বছর বয়স চলছিল, তখন কিন্তু তিনি ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য কমিটিতে যোগদান করেছিলেন। CPIM রাজ্য কমিটিতে নির্বাচিত হওয়ার 6 বছর পর সরকারকে 1978 সালে পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি সেই বছর হয়েছিল যখন ব্রাহ্মণ সরকার ত্রিপুরাতে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিলেন। বন্ধুরা, তিনি কিন্তু ভারতের খুব কম মুখ্যমন্ত্রীদের একজন ছিলেন যিনি টানা 20 বছরে 4 বার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন। পাঞ্চালী ভট্টাচার্যকে বিবাহ করেছিলেন, যিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন। উনি এবং ওনার স্ত্রী খুবই সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। উনি একমাত্র ভারতীয় মুখ্যমন্ত্রী ছিলেন যার সঞ্চিত অর্থের পরিমাণ খুবই সীমিত ছিল। তো বন্ধুরা, মানিক সরকার কিন্তু একজন সম্মানীয় নেতা ছিলেন, যিনি ত্রিপুরার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মানিক সরকারের জীবনী নিয়ে একটি বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে এবং আজকের ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো, এবং তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো তোমরা নেক্সট ভিডিওতে কার জীবনী সম্বন্ধে জানতে চাও। আমরা অবশ্যই ওনার জীবনী সম্বন্ধে একটি ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।